মাত্র 2 কোটির মোসাবিদ যেখানে 3বার 19 রানের তুলে নিয়েছে 2টি উইকেট, সেখানে 25 কোটির মিচেল স্টার্ক 15 ইকোনমিতে 3বারে দিল 43 রান, সেখানে স্টার্ক রান দিয়েছে 15 করে। তাই তো ম্যাচ শেষে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার বলেন, স্টার্কের চেয়ে হাজার গুণে মুস্তাফিজ ভালো। এবারের আইপিএলে 14 উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার এখন মুস্তাফিজ। মাত্র 2 কোটিতে আইপিএল খেলছে আইপিএল সেরা এই বোলার। গত ম্যাচেও মুস্তাফিজ মাত্র 19 রান দিয়ে তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ 2টি উইকেট। অন্যদিকে আইপিএলের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক শুরু থেকে এখন পর্যন্ত ম্যানেজমেন্টের দয়ায় দলে টিকে আছে। প্রতি ম্যাচে বাজে খেলছে এই বোলার। আজ দিল্লির বিপক্ষে 3ওভারে 43 রান দিয়েছে স্টার্ক, ওভার প্রতি যা দাঁড়ায় 15 রান করে। মুস্তাফিজ আর মিচেল স্টার্কের মধ্যে দামের যেমন পার্থক্য, ঠিক তেমন পার্থক্য পারফরমেন্সেও। মুস্তাফিজ যখন 14 উইকেট নিয়ে পারফল ক্যাপের দাবিদার, তখন স্টার্ক একাদশে টিকে থাকার লড়াই করছে। তাই তো ম্যাচ শেষে শ্রেয়াস আয়ার বলেন, স্টার্ক প্রতি ম্যাচে হতাশ করছে, বোলিং পিচেও সে রান আটকাতে পারছে না। চেন্নাইয়ের পিচে মুস্তাফিজ যেমন কিপ্টে বোলিং করে থাকে, আমাদের স্টার্ক তা পারে না। স্টার্ককে না কিনে মুস্তাফিজকে এই দামে কেনা উচিত ছিল, তাহলে সে পুষিয়ে দিত, অন্তত এরকম লজ্জাজনক বোলিং করতো না। এভাবে মুস্তাফিজের প্রশংসা করছিলেন দলের ক্যাপ্টেন শ্রেয়াস।